হাই ফ্রেন্ড, আজকে আমি বানাচ্ছি ফাঁকিবাজি চিকেন। দেখো, আজকে 25শে ডিসেম্বর, তার জন্য স্পেশাল কিছু রেসিপি বানানো উচিত, কিন্তু আমার আজকে সত্যি একটু ইচ্ছে করছে না, তাই আমি একটা ফাঁকিবাজি রাস্তা বের করেছি। আর রোজ মাংস মাংস, চিকেন চিকেন রাতেই হবে, এরা যে চিকেন কি খায় আমার তো একটু ভালো লাগে না। তাও চলো, বাড়ি সবাই পছন্দ করে, রাতে তো হবে। তাই দেখো, সমস্ত কিছু ম্যারিনেট করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি, একটু কুচো পেঁয়াজও দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, টক দই মশলা সমস্ত কিছু ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। আর দেখো, রুটি দিয়ে খেতে হবে বলে একটু আলু কেটে রেখে দিয়েছি, পরে দিয়ে দেবো। তো চলো রান্নাটা করে নিই, এসে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, চলো। তো চলো, অল্প একটু পেঁয়াজ ফ্রাই করে নিই, এটা সাদা তেল, একটু সর্ষে তেল দিয়ে দিলাম, চলো হিট হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব, অল্প দিলাম কারণ একটু পেস্ট করে দিয়েছি, একটু কাঁচা দিয়েছি, আর একটু ভেজে নিই। চলো, পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, দেখো কি সুন্দর একটা কালারফুল চিকেন হচ্ছে। এই যে সবুজ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর চিকেন তো এটা নিজস্ব রং, এটা আর কিচ্ছু করব না, এবার ঢাকা দিয়ে দেবো, এবার নিজের মতন করে এটা হবে। তারপরে যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তারপর আলুগুলো দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, এই পজিশনে এখন এসে দাঁড়িয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। একদম লাস্ট পজিশনে দেখো বন্ধুরা, ঝোল রেডি, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটাও দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলো এবার খাবারটা সাজিয়ে নিই। এ দেখো বন্ধুরা, প্লেট সাজিয়ে নিয়েছি, এই যে রুটি নিয়ে নিয়েছি, আর দেখো চিকেনের ঝোল। এই শীতের রাত্রে গরম গরম চিকেনের ঝোল আর রুটি একদম ফাটাফাটি জমে যাবে। দেখো কেমন ধোঁয়া ওঠা চিকেনের ঝোল, একদম গরম গরম ধোঁয়া উঠছে, কি ভালো লাগছে না? যারা চিকেন ভালোবাসে তাদের জন্য সত্যি খুব টেস্টি, কিন্তু এটা যদি মাটন হতো না আমি আবার পুরো ঝাঁপিয়ে পড়তাম। তো চলো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।